দুনিয়া বড় ব্যাখ্যা হয়ে চলছে গাড়তে আসি মুন্নি গাড়তে রান্তি করে চলছে সুজা হইছে না কিছু কিছু মানুষ আছে এটি জীবনে সুজা হয় না মরলে সুজা হয় এর আগে সুজা মরো বড় মুসিবত যায় আর পরে টের পায় না সুজা হইতো না কিন্তু একদিন সুজা আমার লাগবো নি জোরে ভান্না দি এক ব্যাং আর এক সাপ এক্সাম্পল দিয়ে পারলে বলি ব্যাং তো বুঝুন কিতাব আপনারা ব্যাং হয়ে বই ব্যাং আর সাপের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ব্যাং একদিন সাপরে বলতেছে বাইরে তোর সবই ভালো লাগে কিন্তু তুই যে হাঁটার সময় যাওয়ার সময় তুই সুজ হয়ে হাঁটতে পারস না তুই ব্যাগ হাঁটতে আর হইয়া এটা আমার কাছে খুব অসহ্য লাগে সুজ হয়ে হাঁটবি সবসময় সাপের মেজাজ গরম হয়ে গেছে গা কারণ বেটার চেহারা নিয়ে আসে রাখে কথাবার্তা কইছে মেজাজ গরমের কথা না তোর তো সাহস কম না তুই আমার বডির উপরে এই সমস্ত অপবাদ দিছ আমি ব্যাগ হয়ে আড়ি ঘন্টা সুরা আমি তো সুজা হই না দোস্ত তুই যা সময় আরো তোর সারাটা শরীর ব্যাগ হয়ে যাগা তুই সুজ হয়ে আটলে তো সুন্দর হয় সাপের কাছে রাগ মেজাজ গরম এর সাত করে ভনা ধরছে ব্যাঙে দেখছে সব ভনা দুস্তে যে ভনা ধরছে আমার শেষ করে লেব ব্যাঙে লাভ দিয়া গিয়া ঢুকছে এর ভিতরে কুফের ভিতরে বিষাক্ত সাপ কুফের ভিতরে তো পড়তে পারে না এখন উপর থেকে ফাঁপ ফাঁপ করতেছে রাগে আর ওখান থেকে ব্যাঙে হয় দুস্ত লাফাইছে না ভালো ভালো ফিরে জেগে নিছে রাগের আর সাপের শরীরে আরো রাগ তুলে দেয় সাপ ওখান থেকে ফাত ফাত করতেছে আর ব্যাঙে কয় রে তোরে যে সুজ হইতে আবার ফাত ফাত করো সুরা রাগ আরো তুলে সাপে আরো ফাত ফাত করে ব্যাং চিন্তা করছে যদি আমি উডি এ আমার ফতন শেষ করে লাগবো সুতরাং আমি কেন বৈশা থেকে যে সময় যাই সময় যাওয়া লাগবে ব্যাং নিচে বৈশা রয়েছে হঠাৎ করিয়া একরা আকাল কতগুলো গরু নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে যখন আসছে তখন দেহে ফাত ফাত করে সাপে রাখালের হাতে একটা লাড়ি দেখে দেখছি না আপনারা আর এই ফুলাবান যেটি গুরু রাখে অল্প বয়সে গুরু রাখালি করে এরা এই সাপটা পাইলে এটার কিন্তু সাইজ করে আবার খুব সুন্দর করে তখন ফাত ফাত করতেছে পরে একই করছে লাড়িটা লইয়া প্রথমে তাই দু তিনটা বাড়ি একসাথে মারছে মারছে পরে বিষাক্ত সাপ তো কতক্ষণ লাফাইছে লাফাইছে পরে হে ইচ্ছা মতে বাইরেছে বাইরিতে বাইরিতে একেবারে ঠান্ডা করে নিছে মারার ফড়ে তখন এটারে কি করছে আপনি সুজা কইরা রাস্তার মাঝখানে তৈছে ইরম দেখছেন নি তা আমিও করছি একসময় সাপ মাইরা রাস্তার মধ্যে আমি সুজা ভরে তো রাখতাম এটা কিন্তু মরা আবার মাঝে মধ্যে গোপর ওই যে গরুর গোকর আছে না এটি আবার ওই মাথা নিয়ে দিতাম মরাটা জিন্দু হইব তুইভাবে সুজা করে আমরা তৈতাম হেও কিতা করছে এটা মাইরা মাঝ রাস্তার মধ্যে আমি সুজা করে তৈছে তো হ্যাঁ গেছে ব্যাঙে নিচ থেকে দেহে কোনো শব্দ নাই অনেকক্ষণ হয়ে গেছে কিরে দুস্থিতি ফাত ফাত করে না কচি দুস্থ চলে গেছে এবার উঠটা বাসার দরকার ব্যাঙে উপরে উঠটা দেহে এ নাই হঠাৎ করে ছায়া দেহে রাস্তার মাঝখানে একেবারে সোজা ব্যাঙে হয়ে রে দুস্থ এই ঠিক আছে দাঁড়ে গিয়া ট্যাংদা লড়াদা দেহে লড়ে না দুস্থ লড়স না কা দেহে একেবারে ঠান্ডা হয়ে রয়েছে ওহন ব্যাঙে এই সোজাটাই বসলাম এটাই কইছিলাম আমি এটাই কইছিলাম তুই সুজা হইয়া চলতি কিন্তু সুজা হইছস মরার পর হইছস ঠিক নি মরার পরে সুজা হইছ তুই মরার আগে হইছ না রে আমাদের মধ্যে যদি তেরান্তি কর সুজা হয়ে যাও গা সুজা না হইলে ওইবা সুজা তুমি মরার পর নইবা সুজা ঠিক নি